বাগেশ্বর হাজিবাড়ি মসজিদের মাহফিলে যারা বসা এখনো ঘুমাইছে না, এরা কেল্লে কে কত কান্না, আমার জান্নাত চায়, জাহান্নাম থেকে মুক্তি চায়। অন তোমরাই তো কইছিলা এরা সৃষ্টি করো না, এরা আমারে ভালো লাগে বসে দিছে। অন কয় হেরার মাপ করতাম নি সুবহানাল্লাহ বলা প্রভু আদিরি করে মেহরবানি করে তাড়াতাড়ি মাফ করে দাও সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দারে যা আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা ওসিলা করে ওই দিন যে মাহফিলে বসছিলেন বাংলা দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়, আরামের গুণকে আরাম করে আরামের বিছানাকে লাথি মেরে বান্দারে বসা ছিল আমি আল্লাহকে বাবা বললে আয় ওই দিন বসাকে পছন্দ করে আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন তোকে এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান জান্নাতের মালিক বানায় দিলা। লাভ আছে নি লাভ আসতে পারে, আমি আগে বুঝে জোরে কথা বলে লাভ আছে না নাই তখন বন্ধ আফসোস করবো হারি কি ভুলটা করলাম। বাগেশ্বর মাহফিলের আওয়াজ মাইকের আওয়াজ তোমার কান আইসি টিভি, আমি শ্বাসফলে বসে আছিলাম, আমি তিনি সামনে বসে আছিলাম, অনন্তক রাস্তায় ঘোরাঘুরা করছিলাম, আহারে কেন গেছিলাম আহ কথা বলা আমার কথা না আল্লাহ কোরআন কইছে আয়াত কইতাম নি ربنا أبصرنا وسمعنا فارجعنا نعمل صالحا ربنا هي আমাদের প্রতিপালক অবসরনা সব জমা হয়ে গেল ওলামাই কেরাম যারা বুঝবো যারা আবি গ্রামার বুঝে হে প্রভু রব্বানা হে আমাদের রব এখন চৌকে দেখতেছি কি আজাব আরম্ভ হইছে কথা বলা বাগেশ্বর আজি বাড়ি কবরস্থানে কি আজাব আরম্ভ হয়ে গেছে অবসর না ওয়াসামি আয়না এখন কান দিয়ে শুনতেছি কি মায়ের আওয়াজ আরম্ভ হইছে কথা বলা পারু যে হয় না আমাকে আবার ফিরাইয়া পাঠাও বাগেশ্বরে। হুজুর বাগেশ্বর কোরআন শুভ আসেনি ডাইরেক্ট ডাইরেক্ট না ইনডাইরেক্ট আছে কথা বলা বলে রব্বা ফারুজি না রজা ইয়ারুজি ও বাবে জরবাই জগতে আসছে আল্লাহ আমার ওই জায়গা বা তাই যে জায়গা দাফন করছি তাহলে যদি কেউ সিলেট দাফন করে আল্লাহ সিলেট পাঠাও ধরো ডাকায় করলে ডাকায় পাঠাও নরসিংদি করলে নরসিংদি পাঠাও কথা বলা প্রভু আমাকে পাঠায় দাও নরসিংদি বাগেশ্বরে কেন রে না আমার সালিহা এখন থেকে আমল করব আর জীবনে নামাজ বাদ দিব না আল্লাহ আর কোনদিন সুদ খাইতাম না গোশ খাবো না আল্লাহ গুনাহ করব না আল্লাহ আর দিলের কামড়াইতে ছাড়তাম না কিছু ইশারা কিন্তু বুঝছেন কথা বলা হজুর ঠিক প্রভু আর জীবনে অন্যায় করব না মাহফিলে আর বাদ দিতাম না আল্লাহ মাহফিলে যাব বসবো আল্লাহ এখন বিশ্বাস করেছি কি হয়েছে আল্লাহ আমার আবার পাঠায় দাও আল্লাহ বলবে কাল্লা কখনো আর পাঠানো হবে না কিনা তার বারান্না কথা না কার কথা আল্লাহর কোরআনে বুঝে কোরআনে সুবহানাল্লাহ না তোমার আল্লাহ প্রশ্ন করবেন না রে তোর কাছে নবীর রাসূলরা যায় নাই ওলামা এখানে মাস করে বুঝাইছে না এরপরে তুই জাহান্নামে কেন আইলে কেন আইলে দাওয়াত তাবলিগ করলা বাইরা তোর দরে দরে গেছে না গাঠি লইয়া কথা বলা এরপরে হক্কানি ফিল মাসায়েখরা চৌ মনাই সহ হক্কানি ফিল মাসায়েখরা তোদের কাছে গিয়া বুঝাইছে না দাওয়াত দিছে না আজকে আজকে এখানে কেন আইলে জাহান্নামে কেন আইলে মানুষ মনে কিনা আল্লাহ প্রশ্ন করবো এটা আমার কথা আল্লাহ কোরআনে বলেন কইতাম নি سألهم مخزنتها ألم يأتكم نذير প্রশ্ন করা হবে বান্দা এখানে কেন আইলে জাহান্নামে কেলে গেছস প্রভু জাহান্নামে আসিল এমন আইছি না তোরকম চোখে না তোর বান্দা জব দিব قالوا بلى قد جاءنا نذير
আল্লাহ দাওয়াত তো তুমি বলা বাইরা দিছিল গাটি সূরা পদ্ম সূরা কয় তারাই দিছি কথা কথা আল্লাহ উলামা ইকরাম বয়ান করে বুঝাইছিল নবী রাসূল লাগিয়েছিল আল্লাহ শুনলাও শুনি নাই মোল্লারা এমন করে ওই কথা কথা অবহেলা করেছিলাম আল্লাহ এখন বুঝতেছি কি যে অপরাধ করলাম ভুল করলাম মাফ করে দাও আর এমন ভুল হবে না তখন আল্লাহ বলবে বান্দারে আর কোনদিন তোকে দুনিয়া পাঠানো হবে না দুনিয়া যায় মানুষ একবার আর দ্বিতীয়বার দেওয়া হয় না কথা কথা এরকম ঠিক কিনা এই জন্য আমরা এই দুনিয়া আসি বেশি থাকবো নাকি যাবো গা আল্লাহ রসুল বলেন কুনফি দুনিয়া কান্নাকা গরীবুন আও আবিদু সাবিল রসুল বলেছেন দুনিয়ার মুসাবি খানা কথা বলা আজকে আসো তো কালকে নাই এখন বসে তো ওটার ক্ষমতা নজর মন ঠিক কিনা বসছি তো ওটার ক্ষমতা নাই ঘুমাইছি তো ঘুম থেকে ওটার ক্ষমতা নাই ঘুম ভাঙলে সকাল না ভাঙলে পরকাল কথা বলা স্বামী স্ত্রী একসাথে ঘুমাইছে তিন তালা বাড়িওয়ালা আমার ডাকায় স্ত্রী ফজর সময় ডাক দেয় স্বামী রে স্বামী ও আমার স্বামী উঠেন না ফজর নামাজ যান একবার ডাক দিছে কোনো আওয়াজ নাই দ্বিতীয়বার উঠেন না কেন নামাজের সময় কাছাকাছি আওয়াজ নাই তৃতীয়বার যখন উঠে না তখন এমনি বুকে হাত দিয়ে দেখে যায় হা স্বামী তো গেছে বড় কালে কথা বলা এই জন্য রব্বুল আলামিন বলেন মরণ তোমাকে গ্রাস করবে কোন সন্দেহ নাই কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত প্রতিটা প্রাণীকে মৃত্যুর সাথ মৃত্যুর পেয়ালা ভোগ করতে হবে প্রতিটা প্রাণীকে করতে হবে হাঁস মুরগি গরু ছাগল যা আছে সবার মরণের সাথ গ্রহণ করতে হবে কথা বলা শুধু মানুষের না সবারই মানুষের কম ঠিক কিনা আচ্ছা আমরা যখন মুরুব জুলো করে মুরুবটা বিসমিল্লাহ হবে মুরুবটাকে সঙ্গে সঙ্গে রুবটা যায় না না দু এক মিনিট দেরি হয় দেরি হয় না এই যে শাক সুট দিল এটা মৃত্যুর কষ্ট হইতেছে কথা বলা হাঁস যদি যুবক এটা সারা দেওয়া যায় আদা মায় দুর্গা খা হয় কথা বলা তাহলে বোঝা গেল মৃত্যু কষ্ট হইতেছে কথা বলা আর গরু যুবক করে যখন সঙ্গে সঙ্গে রুবটা বাইর না কমপক্ষে পাঁচ সাত মিনিট যায় দশ মিনিটও জায়গা রুবটা বের হয় না এর এর দ্বারা বোঝা গেল মানুষ আমি একটা পশু আমারও মৃত্যুর কষ্ট হইতে তোমরা কষ্ট হইব কথা বলা মুমিনের কষ্ট আনন্দে রূপান্তরিত হবে মুমিনের কষ্টটা কষ্ট হইতো না আনন্দ হইব ঠিক কিনা আমাদের কষ্ট হবে এই জন্য ভাইয়ের আমার যদি মমিন হতে পারি তাহলে কোনো কষ্ট নাই মরণ এমন এক জিনিস মরণ থেকে কেউ বাঁচতে পারবে না কেউ আল্লাহ আমার তেলাওয়াত কিতাব আয়াত এই কথাটাই বলেন আজকে যাই তেলাওয়াত করলাম শুরুতেই আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত পৃথিবীর মানুষেরা কোথায় পালাবে মরণ থেকে কোথায় ভাববে মরণ থেকে ফরংশাল্লাহ বলেন ওয়ালাউ কুমতুম জি বুরুজিম মুশাইয়াদা যদিও তোমাকে লোহার নির্মিত একটা রুমের ভিতরে রাখা হয় লোহার রুম আছে লোহা দিয়া বানাইছেন একর ওয়াল দিয়া বাতাস ঢোকার ক্ষমতা নাই ফিলিকে ঢোকার ক্ষমতা নাই মানুষ ঢোকার ক্ষমতা নাই এমন একটা রুমের ভিতরে আবদ্ধ করে রাখলেও সেখানেও আসবেন যাওয়ার ক্ষমতা আসেনি আরো দূরে আজরাইল যাইতে সিদ্ধ লাগে না আজরাইল যাইতে জানালা লাগে না রাস্তা লাগে না যখন সময় হবে তখন মালাকুল মউত আমার কাছে আপনার কাছে হাজির হয়ে যাবে এক সেকেন্ড আগেও না এক সেকেন্ড পরেও না যথা সময়ে মালাকুল মউত হাজির হয়ে যাবে যেটা ঠিক কিনা এটাও আল্লাহ এক আয়াতে বলেন আমার কথা না কার কথা إذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون الله بولين جهر من تر سمعت مرحوه
এক সেকেন্ড আগে তোমার কাছে মালাকুল মউত যাবে না এক সেকেন্ড পরও যাবে না যথা সময়ে মালাকুল মউত হাজির হয়ে যাবে বাহ আল্লাহর রাসূল বলেছেন প্রতিটা মানুষের সঙ্গে মালাকুল মউত দৈনিক পাঁচবার সাক্ষাৎ করে কয়বার ইমদন্ত আমদার সঙ্গে আমার সঙ্গে আপনাদের সঙ্গে পাঁচবার সাক্ষাৎ হইছে কেন রে একটু চিন্তা করলাম না মালাকুল মউত বারবার কেন সাক্ষাৎ করে না জানি হায়াতটা আমার শেষ হয়ে যায় আল্লাহর হুকুমটা যেন পালন করতে এদিক সেদিক না হয়ে যায় এই জন্য বারবার সাক্ষাৎ করে আমাকে আপনাকে মালাকুল মউত নেওয়ার জন্য মালাকুল মউত আসবে কোনো সন্দেহ নাই যেরকম ঠিক কিনা আগে হোক পরে হোক একদিন আগে হোক একদিন পরে হোক অথবা এক মাস পরে হোক এক বছর পরে হোক মরণ লাগবো কথা না যেরকম ঠিক না মরণ যেহেতু লাগবো মরার আগে সামান তৈরি করি যেরকম ঠিক না আমল ইমান আর আমল রসুল এক হাদিসে বলেন আল কাইয়েসু মান দানা নাফসাহু وعمل لما بعد الموت الله الرسول বলেন ওই ব্যক্তি সবচাইতে প্রকৃত জ্ঞানী বুদ্ধিমান যে পরকালে কথা স্মরণ করে নেক আমল জমায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আখিরাতের দনি আসল দনি কথা বলা দুনিয়ার দনি কিন্তু আসল দনি না পাঁচতলা বাড়ি আছে তিনটা গাড়ি আছে বাইশ জমিও আছে ক্ষমতাও আছে এগুলো আছে কিছুই না ততক্ষণ পর্যন্ত এগুলো আছে যখন তোমার রুহুল আছে কথা বলা রুহুলাই তোমার সব শেষ তুমি নেতা বলতেও তোমার নাই বাড়িও তোমার না গাড়িও তোমার না সম্পদও তোমার না তাহলে রুহুটা যতক্ষণ আছে ততক্ষণ আমার দাম আছে রুহু নাই তো আমার দাম নাই ভাইয়ার আমার এই জন্য আল্লাহর রসুল বলেন দুনিয়ার চিন্তা না করে আখেরাতের চিন্তা করে নেক আমল কামাও তুমি রিক্সাওয়ালা হতে পারো ব্যাংওয়ালা হতে পারো তুমি রাস্তার সুইপার হতে পারো যদি ইমান আমল ভালো হয় আল্লাহর রসুল বলেন আসমান থেকে রহমতের পাঁচশত ফেরেশতা নাজিল হবে সকরাতের সময় তাকে যেরকম মোবারকবাদ দেওয়ার জন্য রহমতের পাঁচশো ফেরেশতা নাজিল তার স্বাগতম দিব স্বাগতম সুবহানাল্লাহ ধন্যবাদ দুনিয়ার ধনী আমরা মনে করি কি জানেন যে ফাঁসটা বাড়ি যে দুটা বাড়ি আছে ফাঁসটা গাড়ি আছে হের মতো দুনিয়ার হের মতো বুদ্ধিমান আর কেউ নাই রে কথা বলা আসলে এটা বুদ্ধিমান কয় না কথা বলা রসুল বলছেন বুদ্ধিমান সে যে পরকালের কথা চিন্তা করে পরকালের কথা মৃত্যুর কথা কথা বলা এই জন্য আমার তেলাওয়াত হাদিসে আল্লাহ রসুল বলেছেন আকসিরু যিকর হাজিমিন লাজ্জাতিল মউত আমার উম্মতেরা তোমরা বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করো মৃত্যুর কথা স্মরণ করো আরেক হাদিসে রসুল বলেছেন যে ব্যক্তি দৈনিক বিশ বার মৃত্যুকে স্মরণ করবে আল্লাহ তার কবর আজাবকে মাফ করে দিব সবাই কইছে না আরো জোরে কম বিশ বার দৈনিক কয়বার কিন্তু আমরা চাল চলন দেখলে মনে মাসে একবার মনে হয় না কথা বলা তোমার তার ভাবে বেড়ার মরতো না কথা বলা বাদশাহ দেখলে আর যে চলাফিরা দেখলে ক্ষমতা দেখলে মনে হয় জীবন আর মরতো না কথা বলা যত খুশি হো মরণ যখন তোমার আইব মরণ লাগবো কথা বলা আর যখন ঠিক না এজন্য রসুল মরতে হবে মরণের আগে বুদ্ধিমানের কাজ হলো ইমান আর আমল সামানকে তৈরি করা রেডি করা ইমান আমল যদি ভালো থাকে কোন চিন্তা টেনশন নাই ইমান আমল যদি না থাকে চিন্তার অভাব আরো দরকার নাই ঠিক নেই ইমান আমল থাকলে মৃত্যুর সময়ে কোনো চিন্তা নাই হাসতে হাসতে জান্নাতে যাবে আর মৃত্যু যদি তোমার ইমান আমল ঠিক না থাকে তাহলে মৃত্যুর সময়ে তুমি চিন্তার অভাব নাই কান্দতে কান্দতে তোমার আখের পানা হয়ে যাবে পানা ফিল্লা হয়ে যাবে কিন্তু তোমার দুঃখ কোনোদিন শেষ হবে না যেরকম ঠিক নেই মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরে মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি যদিও সুদূর আকাশ পানে পালাও সেটাই লাগিয়ে সিঁড়ি লা মরণ থেকে কেউ বাঁচতে পারবে না
মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আল্লাহ বলেন আইনামা তাকুয়ুদকুমুল মাউত ওয়ালাউ কুনতুম জি বুরুজিন মুশাইয়্যাদা মানুষেরা তোমাদেরকে মরতে হবে মরার আগেই সামান তৈরি করে নাও মরার আগেই রেডি হয়ে নাও যদি রেডি না হও তাহলে চিন্তার কোনো অভাব নাই আর যদি রেডি হয়ে যাও আজরাইল আসলেও কোনো অসুবিধা নাই কথা বলা আজরাইল আসলে কোনো অসুবিধা নাই কোনো অসুবিধা নাই একজন আল্লাহ ওলি আল্লাহ ওয়ালা গরিব ওনার কাছে আজরাই আজরাই যখন আসছে তরকারি ওলা কি একজন তরকারি বিক্রেতা তাই তরকারি বেছে না আলু সিম টমেটো কথা বলা এই তরকারি ওলা কাছে একজন আজরাই আসে একদিন মুসাফির আলোতে এসে কয় আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আর তরকারি ওলা বাজারে যাচ্ছে মাত্র অর্ধেক রাস্তায় গেছে আর অর্ধেক রাস্তা বাকি রয়েছে এমনি কয় আজরাইল আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কে আপনি কয় আমার নাম মালাকুল মৌত মালাকুল মৌত কয় সুন্দর হাসি মারছে কয় আসেন আমি তো আপনার রাজত্বে আসলাম কবে আপনি আসবেন কবে আমার মাওলার সঙ্গে সাক্ষাৎ করবো সুবহানাল্লাহ আর আপনারা আমুদিয়া বাগেশ্বর কোন ব্যক্তির সামনে আয়া কয় আজরাইল আমি আজরাই জুতা মোজা ভালা এতো কথা 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 কয় জুতা মোজা ফালাইয়া দৌড়াইব কিন্তু দৌড় দিল তো লাভ আসেনি কোনো লাভ নাই কোনো লাভ নাই মরতেইব মাজুর হচ্ছে কিনা এজন্য আসুন ইমান আমল যদি ভালো হয় কোনো টেনশন নাই চিন্তা নাই ইমান আমল ঠিক করতে হবে ইমান আমল ঠিক কেমনে হবে পাঁচ ওয়াক্তের নামাজের মাধ্যমে ইমান ঠিক হয় আমল ঠিক হয় পাঁচ ওয়াক্তের নামাজের মাধ্যমে আল্লাহ খুশি হয় কথা বলা আচ্ছা আপনারা বুঝে জবাব দিবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে খুশি হয় কেটা বেজার হয় কেটা শয়তান কথা বলা না পড়লে পড়লে বেজার হয় কেটা শয়তান আর পড়লে খুশি হয় কেটা আল্লাহ আমরা কারো খুশি করতাম আল্লাহর ভালোবাসা থাকলে ফজর নামাজ কেন তাহাজ্জুদ বাদ দেওয়া সম্ভব না কথা বলা আল্লাহর ভালোবাসা লাগবো মাজুর ঠিক না আল্লাহর ভালোবাসা ছাড়া কোনোদিন সম্ভব না এই জন্য আসুন ভাইয়ের আমার তাহলে কি কথা বলতেছিলাম আমি অবশ্যই সত্যের নামাজ সবার জন্য ফরজ কথা বলা পুরুষ হোক মহিলা হোক বালেক সকলের উপরই পাঁচত্ব নামাজ ফরজ তা আমরা সমাজ নামাজ না হইলে হ্যাঁ কয় সার রে করার করে কয় নামাজ না হলো ইমান বড় শক্ত কথা কোনা আসেনি এমন লোক নাই আল্লাহ অভাব নাই নামাজ হইলে তো কিতা সত্যি নামাজ না হইলে দেন বালা আসি নাউজুবিল্লাহ কোনা এমন লোক আছে না নাই আমরা সমাজ হিসাবে তো অভাব নাই হিসাব বন্ধ ফির আছে না নাই নাই দাড়ি নাই সুন্নতি সিলেবাস নাই কোনো মাথা টুপি হ্যাঁ অভিশাপ অসুবিধা নাই রে আমি আছি তোর হিসাব চিন্তা করিস না তোর কবর মধ্যে খার করে দেবো নাউজুবিল্লাহ নাই এমন হিসাব সমাজ নাই ফিডার ছিল দুমা উঠবো হিসাবে কথা কোনা যাক ভাইয়ের আমার একটা হাসি কথা কথা মনে আছে কথা নি ইমাম সাহেব কদর রাত্রিতে বয়ান করতেছে কদর রাত সবে কদর সবে কদর রাত্রিতে এই আমার মুসল্লিরা আজকে মনে একটা রাত্র যে রাত্রিতে আল্লাহ প্রথম আসমানে আসবেন এবং আল্লাহ ডাকেন হালমিন সাইলিন হালমিন মুস্তাগফিরিন কে আসো কি লাগবে চাও আমি আল্লাহ দিয়ে দিব এই কথা ইমাম সাহেব বলল কে ভাই আপনি কে জান কেন অসুবিধা হইতেছে অসুবিধা কয় দোয়া করিতাম হ্যাঁ অসুবিধা হইতেছে অসুবিধা হইতেছে অসুবিধা কার কার হয় না হাত তুলেন কার হয় না হাত তুলেন লড়াই তাকবীর লিল্লাহ তাকবীর আসলামান ইনশাআল্লাহ এখন কয় ইমাম সাহেব কস করতেছে যে আজকের রাতে আল্লাহ প্রথম আসমানে আসেন এবং ডাকেন হাল মিন সাইল হাল মিন মুস্তাগফির কে আসো কি লাগবে চাও আমি আল্লাহ দিয়ে দিব এই অবস্থায় বাগেশ্বর এক লোকের নাম আছে সবির আলী মিয়া কি নাম জানে কেউ আসেনি বা আল্লাহ বাচ্চা গেছি তো সবির আলী আস্তে আস্তে আয় আস্তে আস্তে সবির আলী ভাই হুজুর ওয়া শূন্য এই ওয়াসটা শূন্য মসজিদ মসজিদ বইছে না সুজা আবার গেছে গা বড় গিয়া
নতুন করে গোসল করে পবিত্র হইয়া এক পিছন দাও একদম পিছনে আমার তারা এদিকে লাগে এক পিছন দাও এই অবস্থা সুবিলা লিবাই গর্ভবতী কে বসে নামাজ আপনার সুন্দর করে গোসল করে পবিত্র হইয়া নতুন জামা কাপড় লাগাইয়া এক করে শুকরান লাগাইয়া আতর জুয়া গোলাপ জল লাগাইয়া এক করে সুন্দর করে মসজিদে বাড়াইছে খুব খেয়াল করেন মসজিদে আয়া দুইটা হাত বাড়াইছে আল্লাহ আল্লাহ ইমাম সৌদুর আজকে ওয়াজ করছে আজকে যা আসা যেই যা সব দিবা আজকে যে যাও চা সময় দিবা তা আমার বেশি কিছু লাগতো না আমার পাঁচ লাখ টাকা দিও কয় লাখ কথা কম এখন ই অবস্থায় পাঁচ লাখ টাকা চাই দোয়া শেষ বিরহমতি গিয়া আমার বাড়ি আরে একটা সেকেন্ড মসজিদে বসে না সুজা বাড়ি গেছে গা বাড়িতে গিয়া শেয়ারও বইয়া সুভা মধ্য বইয়া মুসকু মুসকে আসে আর মাথা লড়ায় ওনার ওয়াজ জিজ্ঞাসা করে কিতা হইছে অত খুশি কিতা ও কথা কইছ না একটু ঘরে বুঝবে টেকার খেলা নজর উঠি না অন ওয়াইফ ওকে বুঝায় এখন তো সমস্ত মানে কি আসল রহস্য রাখি কইতাম কে রেবে আইলেও তো বুঝবে নজর উঠে কিনা বেড়ে এক ঘন্টা দূরে বসা টেকা তো আর আনা দুই ঘন্টা টেকা তো আয় না আখান ইমাম সাহেব বুঝলো মিশা ওয়াজই করে ইমাম সাহেব বুঝলো ভুল ওয়াজই করে ইমাম সাহেব আসতে পারো খবর আছে তিন ঘন্টা টাকা তো আয় না এমনি শুনে মসজিদ থেকে হল রাজান সালাতু খায়রুম মিনান নাওম এবার মিরাজ 100 তে 100 করো আজকে নামাজটা শেষ হোক আজকে নামাজ পড়তাম না কথা বলা নামাজটা মসজিদে শেষ হোক ইমাম সাহেবের খবর আছে আজকে এলাকার মসজিদে আজান হইছে নামাজ শেষ সারা সবাই যাচ্ছে না সবাইকে জাজার ঘর ঘুমাইতেছে ইমাম সাহেবের ঘর ঘুমাইতেছে কারণ সারা ঘুমাইছে না সারা এমনি যে মনে সবটা লাখ ইমাম সাহেবের এই সবির আলী ভাই রওনা করছে ইমাম সাহেবের রুম গিয়া ইমাম সাহেব জোর আওয়াজ আওয়াজ নাই ইমাম সাহেব জোর কোন আওয়াজ না ঘুমাই গেছে তো ইমাম সাহেব জোর এমনি কেরাও কে তো কে দরজা খুলে দেখেন কে বেলা চশো করো আর মেজাজটা খারাপ বেলা দূর ঠিক না পাঁচ লাখ পাইছে না এখন নিয়মস্থা কয় আচ্ছা দরজা খুলছে দরজা খুলে দেখে আরে যদি বাগের সরে সরে সগরে নিবা কিন্তু অত মন খারাপ কিতা কথা কই আমি কি কই শুনেন গত রাত আপনি কি ওয়াজ করছিলেন ক আমি যে ওয়াজ করছিলাম আপনি আমার সামনে আছেন বসা আপনি আমার ওয়াজ শুনে গেছেন বলে হ শুনছি আমি আপনারা কইছিলেন এই রাতে আল্লাহ কাছে যে যাও যা সব দেয় আল্লাহ বলে হ আল্লাহ দে তা আমি যে চাইছিলাম পাঁচ লাখ টাকা তোমার কে আবু ঘুমাই গেছেন না আমি যে সাইস্টেম রাতে পাঁচ লাখ টাকা আপনার কাছে আমার পাঁচ লাখ টাকা দিও আমার টিহা করতে আল্লাহ যে সব দেয় তা পাঁচ লাখ টাকা পু ওই ইমাম সব চিন্তা করলো রে হয়ে গেছে আরেক জগত ওরম যদি আল্লাহ তর্ক করি রিদ্দ যাওয়ার সালা কথা বনা ইমাম সব একটা বুদ্ধি হারায় কথা বলছে কইতাম নি ইমাম সব কয় সগরি ভাই সাইস্টেম কত ও পাঁচ লাখ এই জন্যই দেখছি ও একদম ফেরেশতা একটা বেগের মধ্যে পাঁচ লাখ টাকা লইয়া মসজিদে গুড়া গুড়া মেরে কুচে ভাঙা কেন্দাটা কমাই দো আর কমাই দো ফেরেশতা পাঁচ লাখ টাকা হলে মসজিদে গুড়া গুড়া মেরে কুচে ভাঙা আমি সকের এলে ভাই মনে মনে কত ঠিক হইতে মসজিদে আসি না হজর ঠিক না মনে মনে কয় আর কি আমি তো মসজিদে আসি না আমার কেয়া তো ঠিক আছি মনে মনে কয় আর কি এরপর দেখেন ফেরেস্ত ইমাম সব কয় সারা রাত ফেরেস্তা বসে টাকা লইয়া আপনারা বুঝি ভানা মসুদি নাই এরপরে শেষ পর্যন্ত ফজর নামাজ দেখছে সেরাগাল মানে নাগেশ্বরের সবার মসু সেরা দিকে চাইছে কিন্তু সেরাগাল এবার সেরা দেখা না সগরিলি ভাই এখন কি করতো আর ফেরেস্তা ফেরেস্তা আমার রুমের সামনে আইসা আইডি মাংসা সগরিলি ভাই রাত খাইছিল আট লাখ টাকা খাইছিল আট লাখ টাকা লুই আইছিলাম ঠিকই তার পাইলাম না তো টেহা রয়ে গেলাম না হজুর হচ্ছে কিনা হ্যাঁ বাদা মনে মনে ফোরা বিশ্বাস করছে ঠিকই তুই আমি তো নমন গাইছি না কথা বলা সারা মসজিদ ওলাই নমাজ ওয়া তো হাতো না কিছু কথা বলা সুরা কা বাস ঠিক তো হলই এই ব্যক্তি মুসল্লি সগীর আলী আর দেরি করে না তার ভুল স্বীকার করে ইমাম সাহেবের কাছে মাফ চায় হুজুর
ভুল করেছি অপরাধ করেছি বেয়াদবি করেছি মাফ করে দেন আর জীবনে এমন ভুল হবে না গো আজকে থেকে ওয়াদা করলাম মৃত্যুর আগ পর্যন্ত কোনদিন মসজিদে জামাতের সঙ্গে নামাজ ছেড়ে দিব না হেদায়েত দেওয়ার মালিক কারা রসুলের চাষা আবু তালে কম শুনছেন নি রসুলের চাষা আবু তালে রসুলের মায়া কম হচ্ছে না বেশি বেশি মায়া করছে এত মায়া করছে মাটি জাতি দাওয়াত দে তোর যদি কুশল আঘাত করে তাহলে আবার আঘাত করতে হবে কথা না রসুল খুব খুশি হয়েছে দিনের দাওয়াত দিছে মানে খুশি মনে সে আবু তালে যখন মারা যায় মারা যাওয়ার সক্রাতের হালতে যখন রসুল শুনছে যে আবু তালে সক্রাতের হালতে চাষা নিজে আগুন চাষা এমনি দৌড়া হয়েছে আপনি আমার মৃত্যুর সময়ে আপনি আমার কানে কানে একবার কয়ালাম যে বাবা আটি যা তোর ধর্মটা গ্রহণ করছি ইসলামটা গ্রহণ করে রাখছি আর একবার কয়ালাম তাতে কিয়ামতের মাঠে আমি আপনার জন্য সুবাস করতে পারি অসুবিধা নেই একবার আমি কয়ালাম এই অবস্থা আবু তালিব নিষ্ঠুর আবু তালিব তখন আল্লাহ নবীকে জবাব দেয় বাতি যাবে মনে কষ্ট নিস না রে বাতি যা আমি জানি তোর ইসলাম সত্য তোর কোরআন সত্য তোর হাদিস সত্য আমি এটাও জানি তোর জান্নাত জাহান্নাম সত্য কিন্তু না রে বাতি যা আমি অন্তর ধর্ম গ্রহণ করে আমার আমার যে ধর্মের লোকেরা আছে আমার যে এরকম আমার এলাকার লোকেরা আছে আত্মীয় স্বজনরা আছে এরা আমার ভিক্ষা দিবার বলবে সারা জীবন ধর বাপ দাদার ধর্মের উপরে চলেছে আর মরার সময় চুলকানি ভাই লাগে মাইয়া গেছে এই জন্য আমি তোর ইসলাম গ্রহণ করতে পারলাম না বাতি যা মন খারাপ করার কোনো কারণ নেই বাতি উনি এরকম চোখের পানি জর জর করে সেরে দেয় আবু তালিবের পাশে বসা আর চিন্তা করে আল্লাহ আমার চাষা আমার এত মহাব্বত করেছে এরপরও চাষার জাহান্নামের আগুন থেকে বাসা দিতে পারলাম না আল্লাহ নবীর মন খারাপ এই অবস্থা দেখে আল্লাহ রাব্বুল আলামিন বলেন জিব্রাইল রে যা আমার বন্ধুর গিয়া সালাম দে আর আয়াতটা নাজিল করে দে জানাইয়া দে আমার বন্ধু চিন্তা করার কোন কারণ নেই আপনার সালাম দিয়েছেন আর আয়াত দিয়েছেন কি আয়াত إنك لا تهدي من أحببت ولكن الله يهدي من يشاء আগে বলে যে আপনার চাষা আবু তালিবে ইসলাম গ্রহণ করে নাই এর লেগে আপনার মন খারাপ না গো মন খারাপ করার কোন কারণ নাই গাফার কোন কারণ নাই আপনার কাজ হলো আপনি মানুষকে দাওয়াতের কাজ করা দাওয়াত দেওয়া আল্লাহ কাজ হলো হেদায়ত দেওয়া কথা না আপনার কাজ হেদায়ত দেওয়ার মালিক নয় আপনার কাজ হলো মানুষকে হেদায়ত দেওয়ার মালিক নয় আপনার কাজ হলো মানুষকে দাওয়াতের কাজ করা আপনি দিনের দাওয়াত প্রচার করবেন তাওহীদের বাণী পৌঁছায়া দিবেন আর আমার আল্লাহর কাজ হলো হেদায়ত দেওয়া ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা আমি আল্লাহ যাকে চাই তাকে হেদায়ত দেই আবু জাইলারে চাই নাই হেদায়ত দেই নাই আবু তালিবে চাই নাই হেদায়ত দেই নাই উতবা সাইবারে চাই নাই হেদায়ত দেই নাই কথা বলা আল্লাহ যাকে চায় তাকে হেদায়াত দেয় কথা বলা এই জন্য বায়ের আমার হেদায়াতের মালিককে আরো জোরে কা এই জন্য আসুন বায়েরা আমার নামাজ যদি পড়ি মানামল সুন্দর হবে নামাজটা পড়তে হবে নামাজ ছাড়া কোনো বুজুর্গি আরো জোরে কান নামাজ সারা বুজুর্গি নাই নিজেও নামাজ পড়তে হবে আপনার পরিবারকেও নামাজের কথা বলতে হবে আপনার সন্তানকে নামাজের কথা বলতে হবে শুধু বাচ্চাকে পর্যন্ত নামাজের ট্রেনিং দিতে হবে শুধু বাচ্চারা আমরা সমাজ গান শেখায় কথা বলা গান শেখায় তাও কত 5000 টাকা মাস লোক এমনি কম উঠতে গেলে তাও মন খারাপ হয়ে যায় ভাইয়ার আমার এখন এই অবস্থা এই এখন এই অবস্থা আল্লাহ এই আমাদের আমাদের বাচ্চাগুলোকে আমি জানি সুবিধা বাচ্চাগুলোকে আমরা কি শিখাবো নামাজ শিখাবো নামাজের ট্রেনিং দিব রাজি আছি আর ধরো কা শেখ ফরিদ নাম শুনছেন আমরা শেখ ফরিদ মতো লালাই উনি বাচ্চা মানুষ ওনার মা
সেফরি নামাজ পড়তে নি ওমা নামাজ পড়লে কি থাকবো নামাজ পড়লে আল্লাহ তার মজা দিব সুবহানাল্লাহ বাবা তো মজা লুফা বাচ্চা নামাজ পড়তে রাজি থাকবে না দেখবেন যে 100 টাকা 1000 টাকা নোট 5000 নোট দিলে তো খুশি হইতো না দুইটা চোখ মিটে যে খুশি হইব মানুষ কো ঠিক না তখন এই অবস্থা বাচ্চা মজা আইলিব নামাজ তো করবো এখন এই অবস্থা বলে আল্লাহ মজা দিব মা গো যদি আল্লাহ মজা দেয় নামাজ পড়তে রাজি আছি কথা বলা এই অবস্থা কো ঠিক আছে নামাজ দাঁড়াও নামাজ দাঁড়াইছে নামাজ দাঁড়াইছে নামাজ দাঁড়ায় শুরু করছে আল্লাহু আকবার الحمد لله رب العالمين যখন নামাজ শুরু করছে নামাজ শুরু করছে এই অবস্থা এর আগে কিন্তু মা মজা রেখে দিয়েছিল কোন জায়গায় বুঝলা রোজা নামাজের ওই কোনার কোনার নিচে দিছে এক কোনায় এখন নামাজ শেষ করে সালাম দিলা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মা গো আমার মজা কই কথা বলা ও দোয়া করো আল্লাহ কাছে আল্লাহ মজা দিত আল্লাহ নামাজ পড়ছি মজা দে শেষ দোয়া শেষ মা গো মজা কই ও দেখো আল্লাহ মজা দিছে যাই নামাজের নিছে সুবহানাল্লাহ বলা আসলে কিন্তু মা দিছে কে দিছে মা কিন্তু বুঝাইলো আল্লাহ দিছে যদি ঠিক কিনা কেন এমন কথা আছে কেন যাতে নামাজের অবস্থা হয়ে যায় কথা বলা কোন প্রত্যেক দিন দেখা যা ওয়াক কইবার আগে তোমায় নামাজ পড়তে না কথা বলা আচ্ছা চেক করে যে নামাজ পড়ে এটা কি হ্যাঁ কি আল্লাহর সিনে না মজা লুবে কথা বলা জান না জান না বুঝে না এ বাচ্চা মানুষ এ নামাজ পড়ে কিসের লুবে মজার লুবে এভাবে চেক করে প্রত্যেক দিন আর কম লাগে না মা ও প্রত্যেক দিন নামাজের আগে যা নামাজ নিছে মজা রাখিয়া দেয় এখন নামাজ পড়ে মজা পায়লা এখন কি অবস্থা প্রত্যেক দিন নামাজ পড়ে হঠাৎ করে একদিন চেক করে নামাজ হার হয়ে গেছে নামাজ হয়ে গিয়া আগের নিয়মে মা মজা দিত আর মনে নাই ভুলে গেছে কথা বলা ইয়া আল্লাহ এখন মা কয় এখন যদি সালাম ফিরে আনো মজরা না ভাই তাহলে আমার সন্তান নামাজ পড়তো না যেরকম ঠিক কিনা নামাজের সর্দার মধ্যে বইরা জানলে তবু আমার শেখ ফরিদ নামাজে দাঁড়ায় গেছে আমার প্রতিদিন আমার তহবিল থেকে আমি মজার ব্যবস্থা করি আজকে আমি মা মজা দিতে ভুলে গেছি গা অথবা টাকা আতে নাই এই জন্য মজা দেওয়া হয় নাই অন্তদি আমার সন্তান নামাজের সালাম ফিরাইয়া মজা না পায় আল্লাহ তোমার প্রতি একদিন বিশ্বাসটা নষ্ট হয়ে যাবে আমি চাই না তোমার প্রতি একদিন বিশ্বাস নষ্ট হয়ে যান প্রভু গো আমি মা হই আমার সন্তানের জন্য দোয়া করি গো আমার ছেলে সালাম ফিরাইবার আগে আগে তুমি কুদরতিভাবে মজার ব্যবস্থা করে দাও আল্লাহ সব পারবি রাস্তা কর ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির আল্লাহ বলে প্রতিটা বস্তু পুরো আমার ক্ষমতা এবং কোনো বিষয় না যেটা পারি না সব পারি কথা বলা মা নমাজের শেষের মধ্যে রয়েছে আর সেজদা থেকে মাথা উঠানা কান্দা লাগাইছে সন্তানের লাগিয়া এটা মজা না ভাই কথা ঠিক না আর আমরা কান্দি আল্লাহ আমার বাচ্চারা যদি গানটা শিখালে তো নাটকটা শিখালে তো কথা বলা আছে না নাই গানটা শিখলে গান ডাকবো নাটকটা শিখলে বাইরে লই গেল কোথে গাবাইলাম কথা বলা আছে না নাই এবার এই অবস্থা শেখপুরে তোমার সালাম দিলা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ মজা দেও দোয়া শেষ এমনি যান আমাদের তোমার মুসল্লা উড়াইছে উড়াইয়া দেখে একটা দুইটা মজা নয় প্রতিদিন থেকে আজকে ভিন্ন দেখা যায় সে ফুরি তাহা দেখে আজকে কেমন যেন যায় আমাদের মুসল্লার কোনায় মজার গুডাউন তৈরি হয়ে গেছে কে দিছে আর জোরে কা একেবারে আসুন নিজেও নামাজ পড়বো আমার সন্তানকে আমি নামাজের ট্রেনিং দিব রাজি আছি কোরআন শিখাইবার ট্রেনিং দিব নামাজ শিখানোর ট্রেনিং দিব আল্লাহ বলেন বান্দা একা জাহান্নাম থেকে বাঁচতে পারবি না সবার নিয়ে বাঁচতে হবে কথা বলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা
বলে হে ইমানদারেরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং পরিবারের সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এইজন্য বায়রা আমার নিজেও নামাজ পড়তে হবে সন্তানকে নামাজের ট্রেনিং দিতে হবে এখন আসুন বায়রা আমার ঈমান আমল সুন্দর হবে ঈমান আমল যদি সুন্দর হয় আস্তে আস্তে বিদায় হয়ে যাবে ঈমান আমল যদি খারাপ হয় তাহলে আমার কষ্টের সীমা নাই আল্লাহ আল্লামা জুবায়ের আহমদ আনসার রাহমাতুল্লাহ আলাইহি কথা বলা ব্রাহ্মণ বাড়িয়ার চিনছেননি উনি বলতেন এমন জীবন তুমি করো হে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন কথা বলা এমন জীবন তুমি করো হে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন এমন জীবন করিও না গঠন মরণে কাঁদিবে তুমি হাসিবে ভুবন কথা বলা আমরা সবাই যেমন লোক আছে মরলে সবাই হাসে মরছে দে কথা বলা আলহামদুলিল্লাহ যদি মরছে ইমান আমল ঠিক থাকবো কথা কোনা তাহলে কেউ বললে সবাই হাসে আর সে কান্দে কথা কোনা অনুমতি নাই এরপরও লোকের অভাব নাই আরো জোরে কন প্রশাসন পর্যন্ত অভাব মিডিয়া পর্যন্ত অভাব এত লোক কেমনে হইলো তোমরা কেমনে বুঝবা আহলে হক উলামাই কারাম বলেছেন আল্লাহ আনসারি জানা যায় মানুষ তো কম হয়েছে বেশিরভাগ ওই হলো আল্লাহর রহমতের ফেরেশতা এমন জীবন তুমি কর হে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে রুবন আল্লাহ মানচারি রহমতুল্লাহ আলাই হাসতে হাসতে বিদায়ী হইয়া ওরা মাদ্রাসার পাশে বারে বারে কম ভাবে জান্নাতের বাগানে শুয়ে গেছে ভাইয়ের আমার তাহলে আসুন জীবনটাকে সুন্দর করো মরণটা তোমার সুন্দর হবে মরণটা যদি সুন্দর হয় আর কোনো চিন্তা কোন চিন্তা আস্তে আস্তে তুমি আল্লাহর জান্নাতে চলে যাবে আমরা সবাই আল্লাহর জান্নাতে যেতে চাই কি চাই না কারা কারা চাই না হাত তুলেন সবাই চাই সবাই চাই না ইনশাআল্লাহ আল্লাহ আমরা সবাই জান্নাত দান করুক আমি কোন এখন আপনার মতামত বাড়তো না তো করতাম আর তো চলতো না তো করতাম চলতো এক ঘন্টা কি হয়ে গেছে চলতো নি সবার আজি হাত তুলে হাত তুলে মানে মাশাআল্লাহ হাত লাভাম যদি আপনার মানুষ যদি হোক আলহামদুলিল্লাহ আপনার লোক ভালো মানুষ মাজুর ঠিক না আবার সঠিক মতো দিয়েন মানুষ বিজলি কম বাস আজকাল ওয়াজ কর দিয়ে সব বন্ধ করে কথা কথা কারণ চাইলে মানুষ যদি না দেখে ওয়াজ আয় তোমার কথা কোন ঠিক না বেশি লোক দিকে অভ্যাস সবসময় এই জন্য আসুন বাইরে আমার এখন আসুন তাহলে ইমান আমল যদি ভালো হয় তাহলে আমাদের আর কোন চিন্তা টেনশন আল্লাহ রাসূল বলে রহমতে খাসো ফেরেশতা স্বাগত দিবার লাগিয়া সুবহানাল্লাহ বলে কথা আর কি করব আর আয়ে করব আর সালাম দিব সালামু কওলাম মির রাব্বির রহিম দয়াময়ের পক্ষ থেকে তোমার সালাম দেওয়া হয়েছে মৃত্যুর সময় সালাম দিছে সুবহানাল্লাহ বলে কথা আর কি কয় আল্লাহ তাখাফু কোনো ভয় নাই সুবহানাল্লাহ বলে ফেরেশতারা কানে কানে এসে কি কয় তোমার মৃত্যুর সময় কয় আল্লাহ তোমার সালাম দিছে আর কইছে কোনো চিন্তাও নাই কোনো ভয়ও নাই সুবহানাল্লাহ বলে আমার কথা আল্লাহ কোরআনে বলে ইন্নাল লাযিনা ক্বালু রাব্বুনা আল্লাহ যারা বলছিল আমার রব আল্লাহ আমার সব আল্লাহ কথা কোনা আমাদের রব কে আরো জোরে জোরে বললেন আরো জোরে আল্লাহ আমার রব এই রবি আমার জোরে কোন আল্লাহ আমার রব এই রবি আমার এমন সাও আছে যারা কই আল্লাহ আমার রব এই রবি দামে দামে তনু মনে তারি অনুভব
দামে দামে তোর মনে তারি অনুভব আল্লাহ আমার রব এই রবি আমার যখন আল্লাহ আমার এই রবি আমার সব যখন দেখি না এরপর তুই আমি আল্লাহ রে বুরস নাই অটল ছিলে অবিচল ছিলে রে বন্দা অটল বুঝলি আমরা ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন আমি কর আরো জোরে বল আমি অসুবিধা নাই শুধু কোরআনের হক কথা আরো জোরে কান বায়রা মাত্রা হলে আসুন এর পরও কিন্তু তারা নত হয় না কারণ ইমান এনেছি আল্লাহ জান্নাত দিবে জিয়ারো বলল জান্নাত কথা বলা নাই কোনো চিন্তা কোনো চিন্তা ও নাই কোনো ভয় নাই রে বল্লা আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু কোনো চিন্তা নাই কোনো ভয় নাই আল্লাহ তাখাফু তারা কি বুঝাইলেন ওয়াসিরিন কারাম তাফসীর কিতাবে লেখে আল বান্দারে কর কবর তোর কোনো ভয় নাই হাসরেও ভয় নাই মিজানেও ভয় নাই ফুলসিরাতেও ভয় নাই বান্দারে প্রতিটা সেক্টরে সেক্টরে গাঁথিতে গাঁথিতে আমি আল্লাহ তোর বন্ধু ভাইয়া তোর উদ্ধার করে দিব আল্লাহ তাখাবু ওয়ালা তাহজানু তাহজানু তাফসীরে লেখছে আল্লাহ বলেন কি আর চিন্তা বলে আরে আমার সন্তানদার ঘরে জানলাম না মরে গেলাম গা বাড়িটা করতে আল্লাহ না মরে গেলাম গা না এমন চিন্তা করার দরকার নাই আমি আল্লাহ গার্জন হয়ে গেলাম বান্দারে তোর ছেলেরে ফরাইয়া দিব আমি আল্লাহ আরো দূরে কোন দিক কিনা এরপরে কয় ও আবশিরু বিল জান্নাতি আল্লাতি কুনতুম তুআদুন এ আল্লাহ সুসংবাদ দাও কো ওই জান্নাতের যে জান্নাত আল্লাহ তোমাকে ওয়াদা করেছিল এই কথা বলার পরে ফেরেশতা রকম ভাবে পুরো জান্নাত একটা চোখের সামনে তুলে ধরল সুবহানাল্লাহ ওই দেখো মোর জান্নাত দেখা যায় দেখছো নি বলে হ আঙ্গুর বাগান আপেল বাগান এই বাগান সেই বাগান ওই দিশে দেখো দিশে দিশে নতুন নহর নতুন নহর সর্বত সরবেন নহর যা সব দেখা যায় এটা তোমার বাড়ি সুবহানাল্লাহ এই অবস্থা যখন সব কাছে ভালো যখন দেখবে জান্নাত দেখা যায় এমনি দেখবে না দেখবে না বিচার করার মন নাই মন গেছে জান্নাত কথা না মনটা কই জান্নাত তখন মন তো জান্নাত জায়গা বিচার মন না থাকে তুই বডির মধ্যে হাজার কষ্ট তুলে দিতে হইছে কথা না মন্দির ঠিক না জান্নাতের দিকে ছায়া খালি কল্পনা 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 আমার বাইরে কত সুন্দর দি কত বাগা কত আঙ্গুর আপেল কত কিছু সব রয়েছে আমার বাড়িতে আমার আল্লাহ কিছু বললাম এই চিন্তা করতে করতে এদিকে এদিকে আজরাইলে তার রুটা লিয়ে যেতে তার খবরই নাই কথা কথা নজর ঠিক না যখন সক্রাতের শেষ মুহূর্তে যখন রুটা বাড়ি দিব তখন ফেরেশতা তাকে আয়া শোনাই দিব কইতাম নি ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي يا أيتها النفس المطمئنة
হে নফসে মুতমাইন্না হে প্রশান্ত আত্মা হে প্রশান্ত আত্মা উদখুলি আই উখরুজি আর বের হয়ে তোর জান্নাতে আয় সুবহানাল্লাহ বলা বের হয়ে তোর জান্নাতে আয় এটাই তোর জান্নাত পাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি জান্নাতে যারে বান্দা দুনিয়াতে অনেক কষ্ট করেছিল আর কষ্ট নাই তোর কষ্ট শেষ এখন আবাদুল আবাদ পর্যন্ত জান্নাতে আরাম আয়েশ ভোগ করবে যদি ইমান আমার ভালো হয়ে দেখা চাইছে না আরে এটা কি কি আছে জানা তো বড় ভাই তো সাধন নাই তো গরম পানি দাও ভাইয়ের আমার অসুবিধা দিতেছে অসুবিধা মানে তো এখন আসেন ভাইয়ের আমার তাহলে এই অবস্থায় ইমান আমার যদি ভালো হয় মৃত্যু সময়ে বড় চিন্তা নাই ইমান আমার ভালো হলে আর আবাদুল আবাদ পর্যন্ত শান্তির ঠিকানা জান্নাত সুবহানাল্লাহ এতে করো না কইতাম নি হ্যাঁ কইতাম করো না আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে একজন সুন্দরী সুরসী রূপসী মেয়ে এসে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হামদুল্লাহ আমাকে বিয়ে করায় দেন সুবহানাল্লাহ বলা রাসূল কইম মাইলে কিতাব হয় তুমি অত সুন্দর মেয়ে এর পর তোমার বাপ মদিনা সবচেয়ে ধনী বেটা তোমার তোমার চেহারাও সুন্দর তোমরা ধনী মানুষ পরিবার বংশমালা তোমার বিয়ে হইতো না কেন বুঝলাম না কই ইয়া রাসূলুল্লাহ আমার যে বিয়ে হইতো আমার তিনটা শর্ত আছে তিনটা শর্ত যার মধ্যে পামু হেরে বিয়ে করবো আমার জীবনে আর বিয়ে করতাম না কি শর্ত কো দেখি এক নম্বর শর্ত হইল আমার যে বিয়া করবো প্রত্যেক দিন ঘুমানোর আগে এক খতম করা শুরু করতে হইল সুবহানাল্লাহ বলা দুই নম্বর শর্ত হইল প্রত্যেক দিন সারা রাত দ্বারা নামাজ নফল নামাজ করতে হইব তিন নম্বর শর্ত হইল সারা বছর নফল রোজা রাখতে হইব না আর সুবহানাল্লাহ আসতে পারো এখন এই রসুলি কথা শুন না হাসি মারছে এর লেগে তুই গুলো জামাই মাস না আল্লাহ কেমন কষ্ট নিয়ে না বাবা দুলা ভাই আমার জন্য মনে একটা ছেলে দেখবেন দুই ছেলেটা হ্যান্ডসাম আর মোটরসাইকেলে একটা ভাড়া দিব দেড়শো গিয়ারো আমাদের সমাজের মেয়ে রুচির এমন তবে সব মেয়ে না যে মেয়ে দিন লাইনে লেখাপড়া করছে মাত্র শিক্ষা শিক্ষিত হয়েছে বা ভালো পরিবার মানে তার জন্ম হয়েছে এই মেয়ে এত খারাপ কিছু হবে না দুরাহাটি কিনা সব মেয়ে না কিছু মেয়ে দুরাহাটি না এখন এই অবস্থা কয় ইয়া রাসূলুল্লাহ দেখেন আমার তিনটা শর্ত আছে কিনা রাসূল কো তুমি আমার পিছনে বসো দেখি আমার সাহাবীদের মধ্যে কেউ আছে না নাই এমনি কয় সাহাবীরা তোমরা যারা বিয়া করছো না যুবক সাহাবীরা আমার সামনে আসো আইসে কয় যারা যারা দাঁড়াই যারা যারা বিয়া করছো না দাঁড়াও তো সবাই দাঁড়াইছে যুবক দেশের কিছু মুরব্বী থাকে না হেরা ওখানে গেছে গা বিয়া করতো রসুল কইতে আমি কিছু যুবক দাঁড়াইতো বিয়া করতো আপনারা দাঁড়াইছেন কি লিয়া তোমরা যে বিয়া করতা মেয়েরে পারবানি কজন আমার সম্বল টম্বল নাই আমার ধন সম্পদ নাই কেন কি বলে শর্ত চিন্তা তাহলে সম্পদ লাগতো না কি শর্ত হলো এক নম্বর হইলো প্রত্যেক দিন ঘুমানোর আগে এক কত কোনো শুরু করতে হবে দুই নম্বর শর্ত হইল সারা রাত দ্বারা নফল নামাজ করতে হবে তিন নম্বর শর্ত হইল সারা বছর নফল রোজা এই তিনটা শর্ত যার মধ্যে আছে দাঁড়ায় থাক আর যার মধ্যে নাই বসে যাও এই কথাটা বলতে দিই মাথায় হাত দিয়া সব বসে গেছে গা কথা না বলছে আমরা কথা বল বিয়া নাই ঠিক কিনা রসুল তাকায় দেখে একদম সাহায্য হার বসে ওয়ারের লোক এলাম দিয়া এংলা মাত্রা সাহাবি একদম দেখা যায় স্বাস্থ্য সুস্থ নাই বাতাসে পড়ে জায়গা এমন আছে না কখিনে সে আমি বসো না কেন বসো হুজুর আমি কেন বসবো আমার মধ্যে তিনটা গুণ আছে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আর আসতে কর তিনটা গুণ আছে বল তাহলে রসুলকে আমার সাহাবির মিথ্যা কথা কর আমি জানি সত্য কথাই বলে আসো আজকে তোমার সাথে বিশেষ সুন্দর বিয়া হবে সুবহানাল্লাহ মাগরিবের নামাজের পরে মেয়ের ডাকছে ছেলে ডাকছে তাই কে আসো
তোমাদের সঙ্গে আজকে বিয়ে হবে রাসূল আল্লাহর রাসূল মেয়ে রাসূলের রাইকিয়া মসজিদের ভিতরে বিয়ে করায় দিয়েছে বলেন সুন্নতের বিয়া সেন্টারও না মসজিদও কথা বানারি সুন্নতের বিয়া কোন জায়গায় মসজিদ যেমা তো মসজিদ থেকে সুন্নতের বিয়া বাইরে সেন্টারও গেছে গা তখন থেকে অশান্তির আগুন জ্বলছে সমাজ এক সন্তানের মা দুই সন্তানের মা তিন সন্তানের মা পর্যন্ত হ্যালো কয়ে জায়গা কথা কন গজব আল্লাহ গজব কারণ আল্লাহর ওই রাসূলের সুন্নাত বাদ দিয়ে যাবে সেন্টার আগে থেকে ওই তিন সেট শুরু হবে কথা ঠিক কিনা কষ্ট হইতেছে ভাইয়ের আমার অনেক কষ্ট হইতেছে মনে হয় এখন আসুন যে কথা বলতেছিলাম রাসূল বিয়া করায় গজাল বলে বাড়ি যাও বলে বাড়ি যাও তারাতে বাড়ি যাও এমনি বেটার বৌলি আলোনা করছে মনে মনে কি আনন্দ সুন্দর বউ হয়েছে কথা বলা যে মা তো বাড়ি গেছে গে একটা ফাও গরো দিছে আর একটা ফাও হন বাইরে হইছে এমনি শুনে মসজিদের মিনার থেকে মদিনার মসজিদ থেকে এছাড়া আদান শোনা যায় এমনি কেউ বউ আমার তুমি এখানে বসো এটাই আমার ঘর খেজুর পাতার ছাউনি খেজুর গাছের বেড়া কুড়ের ঘর এটাই গরিবানা ঘর এখানে তুমি বসো আমি নামাজটা ঘুরে আই সুবহানাল্লাহ আমরা সমাজ এমন যুবক কমে আছো বাসর হইতে আমার নামাজ কথা কথা বাসর হইতে আমার নামাজ নামাজ সারা দিব না বলবে দেখতে কথা কথা মনে রাখবা একটা কথা বুঝলে ভাই প্রকৃত যুবক ওই ব্যক্তি ওই ছেলে প্রকৃত যুবক যে ছেলে বাসর রাত নামাজ সারে না কথা কথা ঠিক কিনা লাগ এই সাহেব দৌড়াই গেছে মসজিদ গিয়া এক মানে তার গিরুলার সাথে নামাজ পড়ছে এসে নামাজ কইরা এক সুন্নত বিধির কইরা সুন্দর হাতে জমা হাতে তে তসবিহ আল্লাহ সুবহানাল্লাহ 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 গরে সামনে এক আসসালামু আলাইকুম বিবি কো আলাইকুম সালাম আমরা তো বলে সালাম দুধুর কথা মাইরা বর্তা করে কথা কোনা বউরে মাইরা বর্তা করে না হাতে আসেনি মারতে মারতে তো বড় ভাইটা ছাইরা দে যখন সারে না তো বাপ দাসি ছাইরা দে কথা কোনা আছে না নাই বউরে মারা যাবে না তো মারার একটা সিস্টেম আছে কথা বলতে কি না তখন কিন্তু এলাকার মহিলা তো শিখব কথা কোনা যাক সালাম দিবেন আই লাভ ইউ এক লাখ বার কইলে যা না হইব তার তো দিশুকু একবার সালাম দিলে জোরে কথা ঠিক না সালাম দিছে বেটা সালাম দিয়ে ঘর ঢুকছে দেখো নাস্তা তো আসিম দেহ খায় খায় ঘুমায় ও ঘুমাইবে বলে হ আপনারা করেন খতম করার কথা সারা রাত দাঁড়ায় নামাজ করার কথা ঘুমাই দিন কেড়ে ও নাস্তা দেও না খাইলো নাস্তা দিছে বেটা নাস্তা খায় আর মা টাইম না ঘুম দিছে কথা বলা মেয়ে গইন্না লিল্লা আমার জীবনটা শেষ আমি চাইছিলাম কি আর খাইছিলাম কি কথা বলা আমি চাইছিলাম কি আর খাইলাম কি রসুলে কইলাম কি রসুল আবার দিল কি দেয়া কথা কনা মেয়ে জীবনটা শেষ হা হা কি কাম করলো রে হ্যাঁ একটা গুণ নাই না করলো করে কত না নামাজ চললো সারা রাত ঘুমাইতেছে মেয়েরা মনে মনে কব মনে হয় তাহাজ্জুদ তো নষ্ট করবো তাহাজ্জুদটা সে সত্রে কুরবাইতেন তাহাজ্জুদ তাহাজ্জুদ সমাজে দরকার নাক টান লইছে নাক টান না ঘুমাইতেছে একটু বই শুনে মসজিদের মিনার থেকে ফজর আজান আসসালাতু খায়রুম মিনান আরজুয়ে কর না আসসালাতু খায়রুম মিনান এবার রাখো ডাক দৌড় লাগছে না এবার এমন উঠে গেছে গাদ্দারা দিতে পারবো সকা আল্লাহ এখন এ বছর দৌড়ায় গেছে বসুতে গিয়া সুন্নত কইরা এক করে ঘর নামাজ কইরা এক করে আর এক সাকের নামাজ কইরা সুবহানাল্লাহ 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 হাত দিয়ে দত্তস বিলুয়া খাতির জমায় ঘরের সামনে এক আসসালামু আলাইকুম বিবি ওয়া আলাইকুম সালাম নাস্তা স্বাস্থ্য দেহ খায় কাজ করতে করো লাগবো সংসারে কাজ কাম আছে নাস্তা খাইবে আপনার রোজার হার কথা রোজা তো রাখবো নাস্তা দু না ও নাস্তা খাই আবার কোন রোজা কথা বলা বন্ধুরা ঠিক না ও নাস্তা তো খাই লই তো বিড়ি কি করবো বিড়ি তখন মহিলা মানুষ স্বামী চাইছে স্বামীর হুকুম অমান্য করা যায় না নাস্তা দিছে নাস্তা দিয়া বিড়ি ফাঁকের ঘরে বেদতা ভাইরিয়া সুজা মদিনায় আল্লাহ নবীর দরবার হাজির সুবহানাল্লাহ জোর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ নবী গো আমার জীবনটা বরবাদ কেন গো গতকাল না রাতে সন্ধ্যার সময় বিয়ে করাইছি
একরাতে জীবন শেষ কেমনে হয় না করে যে আপনার সাহাবীর মধ্যে একটা গুণ নাই তিনটা গুণের একটা গুণ নাই আপনি সাহাব মিথ্যা বলেছেন আল্লাহর রাসূল কলা আমি বিশ্বাস করতে পারি না আমার সাহাবীরা মিথ্যা কথা বলে না এমনটা আমার বিশ্বাস হয় না মহিলা কয় ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহ শপথ করে বলছি আপনার সাহাবীর মধ্যে একটা আমল নাই এমন ছায়া দেখে বিডিটি সে বেড়া খারা সুবহানাল্লাহ আমার স্ত্রী যা করছে সবই সত্য আর আমি যে আমল করছি তাও সত্য সুবহানাল্লাহ মেয়ে তাকে হুজুর খারাপ হিসেবে কথা কইছে মাত্র নাস্তা খাই যাও হাতটা শুনে দেখেন কথা বলা আচ্ছা নাস্তা খাই হাত শুনলে গেরাম হতো না তাহলে আমাকে একটা প্রশ্নের সমাধান আগে দেন কি প্রশ্ন আল্লাহর নবী গো আপনার জবান থেকে যত কথা মুবারক বের হয় সত্য না মিথ্যা আল্লাহর রাসূলের সাহাবীরে নবুয়তের আগে ওসলাম 40 বছর আমি আলামিন কথা বলা নবুয়তের পরে তুমি তা কথা বলার কোন প্রশ্নই আসে না কি বলতে চাও তুমি বলো আরে সাহাবী আমি এমন একজন পয়গম্বর আমার কথা এত চির সত্য কথা কোন দিকে শুরু না মিস্টেক হতে পারে আমি নবীর কথা কোনদিন মিথ্যা হতে পারে না তালিমের মধ্যে বৈশাখ বলছিলেন যদি কোন বান্দা বান্দি সুরায় ইখলাস তিনবার করে এক কত বারে সোহাবি কইছিলেননি বলে হ্যাঁ কইছিলাম আমি তিনবার সুরায় ইখলাস করে ঘুমাইছি আমার কত বছর বলছিনি হয়েছে আমার সাথে রসুন যদি কইছে রসুন যদি তোমার সব হয়েছে আমার আসক্তি নাই অসুবিধা নাই হুজুর মাত্র একটা গেছা দুধ হয়েছে কটা সেদিনই কথাটা বলেছিলেন যদি কোন পুরুষ মানুষ এসারের নামা জামাতের সঙ্গে আদায় করে ঘুমায় আবার ঘুম থেকে উঠে ফজর ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করে মহান আল্লাহ তাকে সারা রাত দাঁড়াইয়া নফল বন্দেগী সওয়াব দান করে এখন ওই বলছিলেন বলে হ্যাঁ বলছিলাম তাহলে আমার ওয়াফি জিজ্ঞেস করেন আপনি শেখ কিনেন কি গো তোমার স্বামী আসা বসেনি কালকে কজি ফজর বসেনি কজি তাহলে অসুবিধা নাই তোমার স্বামী সারা রাত ঘুমায়াও সারা রাত নফল বন্দেগী সওয়াব হয়ে গেছে করলো এত নাক অসুবিধা নাই রসুন যদি কবার আপত্তি নাই রসুন দুধ দেখেছে আরো একটা রয়েছে সারাসারি নাই ভিডিও দশে ক্যামেরা ধরা কথা বলা ক্যামেরা বুঝলেন ক্যামেরা ধরা আমরা সময় কোন রোজা না রাখলো আমার সব হয়েছে গা ও কেমনে বেটা কইতাম নি আপনারা সেদিনই কথাটা বলেছিলেন মহান আল্লাহ এই উম্মতকে একে দশ গুণ সব দিছে একে একে দশ গুণ সব হইলে দশ দশে কত হয়
রমজান মাসের দশক তিনটা রহমতের দশক মাগফিরাতের দশক নাজাতের দশক এই তিনটা দশকে 300 দিনের সওয়াব হয়ে গেছে হুজুর হইছে 300 দিনের সওয়াব পড়া হইছে হইছে মেয়েরা কইল 300 দিন তো বছর না আরো বছর যদি বাকি আছে কথা কোনা দশ ওযুদ কইরা বেরালে আমার সাথে সবাই বছর ছাড়তাম না যদি ঠিক না এখন এই অবস্থা আর ওসব ওকে সাহাবি অত্যন্ত ভালো জব দিচ্ছে রমজান মাস দিয়ে অঙ্কিত করবে আর বছর যদি বাকি আছে হিসাব দে ওদের অসুবিধা না জল আছে রসুল আসে সাহাবি আসে সুবহানাল্লাহ গো রসুল কে আসে জানি রসুল কে আসে ওই যে দেখা মাথা উঠে বুদ্ধি কোন দাও আর পঁয়ষট্টি দিন লাগবে বলে হ রমজান মাসের পরের মাসের নাম শাওয়াল মাস শাওয়ালে ছয়টা রোজা আছে গলবি এই ছয়টা রোজায় ছয় দল ষাটটা রোজা সব কথা বলা তাহলে 300 আর সাইডে মোট কত হলো 360 দিনের সব এখন নবী আমার সব হয়েছে নি বছরের হলো হয়েছে মেয়েটা বলতো ভাত দিন পানি দিয়েছে আমার আর ভাত দিন দশটির ক্যামেরা ধরা আমার হিসাব জানো সারা কেমন বসে থাকতাম না দুর্মতি বিনা কিরে সাহাব ওখান কিতা করবে অর্থাৎ রমজান দত ইসলে সওয়াল দ ওখান কিতা করবে তুমি ঠিক না বাদ এলে সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আগালবি জি আব্দুল্লাহ সেদিন বলেছিলেন গো মহান আল্লাহ রাব্বুল আলামিন বছরে পাঁচটা রোজাকে হারাম করে দিয়েছে বলেন কয়টা হারাম বছরে পাঁচটা রোজা হারাম করেছেন দুই ঈদের দুই দিন কুরবানির পরে তিন দিন এই পাঁচ দিন আল্লাহ হারাম করে দিয়েছেন অকারণে যে পাঁচটাও কি আমার রাখতে হবে নাকি না না ঠিক আছে ঠিক আছে আর রাখুন লাখ করা তোমার সারা বছর সব হয়ে গেছে সুবহানাল্লাহ ভাইরা আমার এমনি আল্লাহর রসুল বলেন সাহাবীরে অত বুদ্ধি তোর বন্দারে আসিন অসুবিধা নাই তোর সবই সব হয়ে গেছে মেয়েটা বলেন ইয়া রসুল আল্লাহ আজকে যদি বলেন আমার আপত্তি নাই গো এমন হ্যাংলা বাদলা স্বামী আর বুদ্ধিমতি স্বামীকে আমি সাদরে গ্রহণ করে নিলাম ভাইরা আমার বড়রা শেষ তিনটা সবক দিয়ে আমি দোয়া করবো এক নম্বর সবক বেদামনি এক নম্বরের সবক হলো ভাইরা আমার আজকে থেকে আমরা সবাই নিয়ে তোরা বানাই তোমার আগে সুরা ইখলাসটা তিনবার পড়তে রাজি আছি আরো দূরে কা সুরা ইখলাস তিনবার পড়লে কয় ঘন্টা লাগে 5 মিনিট এক থেকে দেড় মিনিট সময় লাগে সুরা ইখলাসটা তিনবার ভালো করে বললে 2 মিনিট হয় ধরেন 3 মিনিট হয় 3 মিনিটে মহান আল্লাহ আমাকে আপনাকে এক কদমের সওয়াব দিবে রাজি আছি ইনশাআল্লাহ ঘুমানো আগে ইনশাআল্লাহ সুরা ইখলাস তিনবার করে ঘুমাইব রাজি আছি হাত তুলেন কারা কারা রাজি নারে তাকবীর আল্লাহু আকবার নারে তাকবীর হাত লাগান যদি একটা মানুষ যদি একজন শ্রোতাও যদি আপনারা ঘুমানো সময় আজকে সুরা ইখলাসটা তিনবার বলেন এই দেড় ঘন্টা চিল্লায় ওয়াজ করো সার্থক কথা না কথা বলতে কি না গেল এক আছে কটা এক শবক গেছে আজ আছে কটা দুইটা দুই নম্বর শবক হইলো ইনশাআল্লাহ আমাদের পুরুষ মানুষ আছি পুরুষ মানুষ আমার পাশে কোনো মাস তোমার সাথে ফলি ওই বিশেষ ক্রিয়া এসা এবং ফজর দুইটা ওয়াক্ত নামাজ জামাত সাথে মসজিদে পড়তে পারলে রাসূল বলে সারা রাত ঘুমাই সো আদি স্ত্রীর সাথে আনন্দ উল্লাস যাওই করলা সারা রাত ঘুমাই ও তোমার দাঁড়ায় নফল বল দিন সোয়াব সুবহানাল্লাহ নাই এই জন্য ভাইয়ের আমার আমরা এই এই ইনশাআল্লাহ এসব করব জামাতে ফজর জামাতে ফজর যদি করতে পারি আল্লাহ আমাদেরকে এই সবটা দান করবে জন্য কোন আমিন কটা গেছে আছে কটা তিন নম্বর সবক দোয়া করতাম তিন নম্বরটা হইলো যে সামনে আসতেছে রমজান মাস রমজান 29টা বা 30টা রোজা রাখবো শাওয়ালের 6টা রোজা রাখবো যদি রাখতে পারি আল্লাহ আমাদেরকে আপনাদেরকে ইনশাআল্লাহ পুরা বছর রোজা রাখার সওয়াব দিব আল্লাহ আমাদের সবারই কথাগুলো বুঝার মানা মৃত্যুর সমান আখেরাতে সমান কবর নিয়ে যাওয়ার তৌফিক দান করুন আমিন আমিন সুবহানাল্লাহু আল্লাহু সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد استغفر الله إن الله غفور الحمد لله الحمد لله رب العالمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين
رب ارحمهما كما ربياني صغيرا. ربنا اكرم بالوجود امي كمدار صدقني ولا مر بالله نوزو عن بيدر كليا علماء كرميا وضعني شب ما بندر كليا الله تمہار شاہد اوپر دوٹا ہاتھ بڑھایا دلاو مہربانی کرے تمام زندگی گنا معاف کرے گا رب العالمین جرا ہاتھ پہلا جلیل دو فرمانا جلیل کار در دی بابا نائی مہربانی کرے ہمیں شکرے ماں باب اور قبر بلو جنت بہار بنایا اللہ دکھلی مار کتا منی بھرے جائے اللہ مار گلے کتا پسکت کرے سی پائی خانا کرے سی شیطر رکھنے مارے کتا کشت دیئے چی شیطر پسکت پائی خانا کرنے کرنے مائے کنے کنے وقت نماز کلر ہوئے گے سی ایک اللہ نمازی جنو مار کبھرے آزاد دیئے لائے اللہ مہربان کو مدد مانگوں تم کا جنب سے بدن نہ لے لو رب العالمین ہمارے دردی بابا ماتر غم بھائی بھائی یہ سنتان جنوں کو کشٹ کرے چھ اس کے بابا سمپت دیا سمپت والا بابا بڑی دیا بڑی والا بابا زمین دیا زمین والا اللہ شہی بابا بندو کر قبر شیعہ دیسے مہربانی کل گو بابا قبر کا جنت بگن بنایا گا رب العالمین بھائی اس کے لئے معافل کے تمہیں قبر کر لیا اے معافل جرا کھڑا سے انتقا دیا پیشا دیا سرم دیا بھدی دیا شمائی دیا شمائی دیا شمائی دیا شمائی دیا مہربانی کو اشمائی لیکن یہ بھائیان دن کو لے گا رب العالمین جرادان فرد کو لیزے شکر دائر و خبر سنان مدینہ کو سایا گا رب العالمین امام پیر پچھل کامتر مہدان نازات رسیلہ بنایا دیو رب العالمین اللہ رب العالمین امر جانی لاغو کہ دانی کار دانی کنی ڈاک ایسے جائے اللہ کہ جانی لاغن دن جانی ملک الموسط میں حضر ہوئے جائے امر کہ جانی لاغن اللہ اس کے مناظرات کار زبنے رشش مناظر اللہ کہو جانینا کار جنو جانی کن مزاری کن دکار کافر میرے کافر زمان ہوئے گیسے اللہ کہو جانینا مسجد چار بہرار پھنکی کن دن جانی مدر گرے درہر شرنے ہمیر میلا اے اللہ جانینا اللہ مرتے ہوئے جانی مرم کیوں پھلے دے پاولینا رستہ جانے پھلائے مرم دیونا اگنی زیادہ یہ پھلی تیجو گایا مرم دیونا عزت رشد جمر دین نوازل سجدہ رحمت مرم دیو ایمانی مرم دیو شبیدی مرم دیو اللہ پھر اس کی جر مسلمان دیر کے حفاظت کرو اے اللہ پھر اس کی جر مسلمان دیر ہاتھ بھی جائی دن کرو اے اللہ فلسطین المسلمان در ایمان شکتی کے مضبوط کرے داؤ اے اللہ فلسطین المجمین بدر پانتر جمن فیست مقتن شہاد جو گئے سگا اللہ فلسطین المجید بدر المط شہاد جو گئے کرو ربنا من اسرائیل بہنی اللہ حلیت نا تخل دم شبرے داؤ اے اللہ دم سے دردی مسلمان درہتی بھی جائے پتہ گا اٹھائے گا
ربنا لمي وانا فباسي هذا الله فباسي دلتي من شغل مهدنا يا الله يا الله وانا فباسي سن مهدنا حتى غرى يحيسي الله سنة تاني وانا فباسينا حتى غرى يحيسي يا الله نوزوان بيارا حتى غرى يحيسي يا حتى مصن نهار تارا توسي لكل دعا قبول قرينا الله بابا مدار الاسلام ওর محبت করে আল্লাহ বারবার ফোন করেছে আল্লাহ সেই মরণাজনে হায়াত দান করে দাও আল্লাহ পরিবারের সবাইকে নেক হায়াত দান করে দাও আয় আল্লাহ রাব্বুল আলামিন তোমার বন্ধুর খাতিরে দোয়া তুমি কবুল করো ওই জাহান্নাম কবরস্থান ওই আমাদের ঘর ওইখানেতে থাকতে হবে সারা জীবন ভর ও কবর দুই শ্বাস কি টাকা পয়সা মেস কি না টাকা পয়সা নেই না সুখ দুঃখ খাই না মন বন্ধা পাই না একজন যদি পাই এমনি জান্নাতের বাগান হয়ে যাই আল্লাহ ডাইনে মাটি বামে মাটি মাটির হবে বিছানা উপরেতে বাসর সামনে আলো আকাশ ডুবে না কত গুণা করছি আল্লাহ জীবনে মাফ করে দাও গো মাওলা জীবনে হেলাই খেলাই কাটাইলাম বুকের জিন্দগি নগরীতে পারলাম আল্লাহ তোমার বন্দেগি বন্দা আছে বন্দেগি নাই আছে যত গুণা মেহরবানি করে তুমি করে দিও ক্ষমা রব্বুল আলামিন বাগেশ্বর এলাকার কবরস্থানে যারা শুয়ে রয়েছে সবার কবরটা জান্নাতের বাগানে সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আমিন ওয়া আরহামুর রাহিম বিরহমাতিকা ইয়া আল্লাহ